হ্যাঁ এভরিওয়ান, আজ আমরা কথা বলবো প্রেগনেন্সির সব থেকে চ্যালেঞ্জিং পার্ট নিয়ে, সেটা হলো থার্ড ট্রাইমেস্টার। থার্ড ট্রাইমেস্টার শুরু হয় 27 সপ্তাহ থেকে, চলে 40 সপ্তাহ পর্যন্ত বা বেবি ডেলিভারি হওয়া পর্যন্ত, অথবা আরেক ভাষায় বলা যেতে পারে যে প্রেগনেন্সির 7 মাস, 8 মাস ও 9 মাসকে একসঙ্গে বলা হয় থার্ড ট্রাইমেস্টার। এটা হলো সেই সময় যখন বেবি খুব তাড়াতাড়ি গ্রো করে আর মায়ের বডির মধ্যে অনেক চেঞ্জেস আসতে শুরু করে। অ্যাকচুয়ালি মায়ের বডি বেবি ডেলিভার করার জন্য নিজেকে প্রিপেয়ার্ড করতে থাকে। সো হাই, আমি কুসুমিতা। আজ আমরা কথা বলবো এই থার্ড ট্রাইমেস্টারে কী করবো, কী না করবো, হোয়াট টু এক্সপেক্ট, প্রিকশন, এইসব নিয়ে আজ আমরা আলোচনা করবো। তো প্রথমেই বলবো যে থার্ড ট্রাইমেস্টারে বেবি কীরকম অবস্থায় থাকে। আমরা আগের ভিডিওতেই বলেছিলাম যে সেকেন্ড ট্রাইমেস্টারের শেষের দিকে বেবির ওজন মোটামুটি 1 কিলোর কাছাকাছি চলে যায়। ও, আগের ভিডিওটা এখনও দেখোনি, যাও আই বাটনে ক্লিক করে আগের ভিডিওটা আগে দেখো, তবে তো বুঝতে পারবে পুরো ব্যাপারটা। তো হ্যাঁ, যেটা বলছিলাম, সেকেন্ড ট্রাইমেস্টারের শেষের দিকে বেবির ওজন মোটামুটি 1 কিলোর কাছাকাছি চলে যায়। সেকেন্ড ট্রাইমেস্টারের শেষ মানে থার্ড ট্রাইমেস্টারের শুরু। ট্রাইমেস্টার চলাকালীন সময় থেকে বেবি ডেলিভার হওয়া পর্যন্ত বেবির ওয়েট মোটামুটি বেড়ে হয় 2.5 কিলো থেকে 3.5 কিলো। মানে বেবি যখন ডেলিভার হয় বা এই পৃথিবীতে আসে, তখন বেবির, একদম সাধারণ বেবির ওয়েট হওয়া উচিত 2.5 কিলো থেকে 3.5 কিলোর মধ্যে। এর মধ্যে বেবির ওয়েটটা তারা বুঝতে পারছে, হ্যাঁ বাচ্চা হেলদি হয়েছে। আসলে প্রেগনেন্সির শেষের দিকে বেবির ওয়েট খুব তাড়াতাড়ি বাড়ে। মায়ের পেটের ভেতর বেবি সাধারণত হেড ডাউন পজিশানে থাকে, কারণ বেবির গোটা শরীরের মধ্যে মাথাই হলো সবথেকে বড় আর শক্ত অংশ, আর অন্যান্য শরীর নরম হয় মাথার তুলনায়। মাথা যেহেতু হেড ডাউনে থাকে, তাই বেবির মাথা বড় হয়। মায়ের শরীরের কার্ভিক্সকে এই বেবি ডাইলেট করতে বা বড় করতে সাহায্য করে, যা শরীরের অন্যান্য অংশ নরম হওয়ার কারণে পারে না। সেই কারণেই বেবির মাথা কিন্তু মায়ের পেটের মধ্যে, বেবিটা হেড ডাউন অবস্থায় থাকে। কিছু কিছু ক্ষেত্রে বেবির মাথা আবার মায়ের বুকের দিকেও থাকতে পারে, আবার কিছু কিছু ক্ষেত্রে মায়ের পেটের ভেতর বেবি আড়াআড়িভাবেও থাকতে পারে। এতে কিন্তু চিন্তার কোনো কারণ নেই। সবার শেষে যে USG-তে হয়, ডক্টর তাতে দেখে নেয় এবং দেখে জানিয়ে দেয়, সেই মতো আপনার ডেলিভারি হিসেব করে, নর্মাল ডেলিভারি হবে নাকি সিজারিয়ান সেকশন হবে, এগুলো ডক্টরই ঠিক করে নেয়। কিন্তু যে বেবি হেড ডাউন পজিশনে নেই বলে খুব চিন্তা করতে হবে, এরকম কিন্তু না। সাধারণত 36 সপ্তাহের পর থেকে বেবি হেড ডাউন পজিশনে চলে আসে। তার কিছুটা পর থেকে বেবির মাথা পেলভিসের মধ্যে আস্তে আস্তে কিছুটা এগিয়ে যায়, একে বেবি লাইটনিং বলে। এই সময় কিন্তু বেবির সমস্ত সেন্স অর্গানগুলো ভালো করে কাজ করতে শুরু করে দেয়। বেবি চোখে দেখতে পায়, বেবি এটাও বুঝতে পারে দিনের সময় চলছে না রাতের সময় চলছে, তারপর বেবি কানে মোটামুটি সব রকম আওয়াজই শুনতে পারে, আর সবথেকে ভালো শুনে তো মায়ের আওয়াজ, যেটা আগেও বলেছি এবং সবাই বলে, বড়রা দেখবে বলে যে মায়ের আওয়াজ বেবি সবথেকে ভালো বুঝতে পারে। তুমি যত বেবির সঙ্গে কথা বলবে তত বেবির জন্যও ভালো, তোমার জন্যও ভালো, এটা আগেও বলেছি আবারও বলছি। বেবি এই সময় হাসতে পারে, বেবি ব্লিঙ্ক করতে পারে মানে চোখের পলক ফেলতে পারে, বেবি আবার পেটের ভেতর কাঁদতেও পারে, এমনকি বেবি নিজের বুড়ো আঙুলটাও অনেক সময় লিক করতে পারে। এই সময় বেবির মাসেল অনেক ডেভেলপ করে যায়, বেবির হাড়গোড় শক্ত হয়ে যায়, তাই জন্য কিন্তু এই সময় ক্যালসিয়ামের ওষুধ যেমন চলে সে তো চলবেই, আবার ক্যালসিয়াম রিচ খাবারও বেশি বেশি করে খেতে হবে, পরিমাণ মতো খেতে হবে। এর থার্ড ট্রাইমেস্টারে কিন্তু বেবি পেটের ভেতর খুব বেশি মুভমেন্ট করবে, তো এই মুভমেন্টকে কাউন্ট বা খেয়াল করা মায়ের জন্য ভালো, বেবির জন্য ভালো। তাতে তুমি বুঝতে পারো যে বেবি পেটের ভেতর সুস্থ আছে কিনা, দেখবে সব ডক্টররাই বলবে যে বেবি পেটের ভেতর নাড়াচড়া করছে কিনা খেয়াল করবে। তো বেবির এই নাড়াচড়া বা মুভমেন্ট কাউন্ট করার একটা উপায় আছে, সেটা হলো প্রতিদিন একটা নির্দিষ্ট সময় করে নেওয়া উচিত যেই সময় বেবির মুভমেন্ট কাউন্ট করবে। ধরো আজ যদি দুপুরে আমরা খেয়াল করি যে আজ বেবি কতবার মুভমেন্ট করলো, কালো দুপুরে ঠিক একই সময়ে কাউন্ট করতে হবে। আর সাধারণত খাওয়ার পর করলেই ভালো হয়, খাওয়ার পর বাঁ দিকে পাশ ফিরে শুয়ে বেবির মুভমেন্ট কাউন্ট করা খুব ভালো। আর এই বেবির মুভমেন্ট কিন্তু নানা রকম হতে পারে, হয়তো হালকা কোনো নাড়াচড়া হতে পারে, কিংবা কিক করতে পারে, লাথি মারতে পারে, আবার রোল করতে পারে, এমনকি হাত পা মোচড়াতে পারে, যে কোনো ধরনের নাড়াচড়াই কিন্তু ওই কাউন্টের মধ্যে রেকর্ড করতে হবে। নোট করতে হবে যে প্রথম মুভমেন্ট শুরু করলো তার থেকে 10 বার মুভমেন্ট করতে কতটা সময় নিচ্ছে, সেটা 30 মিনিটও হতে পারে, 60 মিনিটও হতে পারে, আবার ঘন্টা দুয়েকও হতে পারে, এতে চিন্তার কোনো কারণ নেই। কিন্তু প্রতিদিন এটা খেয়াল করতে হবে যে একটা নির্দিষ্ট সময় থেকে 10 বার নাড়াচাড়া করতে বেবি মোটামুটি কতক্ষণ সময় নিচ্ছে, সেটা নোট করে লিখে রাখা খুব ভালো।
তো এটা প্রতিদিন করতে করতে সপ্তাহ দুয়েকের মধ্যে যদি মনে হয় যে কিছু অ্যাবনর্মাল লাগছে বা মুভমেন্টে কিছু গণ্ডগোল লাগছে, ধরুন আজকে মুভমেন্টটা অন্যরকম মনে হলো বা কালকে মুভমেন্টটা মনে হচ্ছে অনেকটা কম হচ্ছে না, তো সেই সময় কিন্তু ডক্টরকে অবশ্যই জানাবে এবং ডক্টর যা বলবে সেই মতো কাজ করবে। আর একটা সহজ উপায় হলো বেবির মুভমেন্ট কাউন্ট করার, খাওয়া দাওয়ার পর, খেয়ে দিয়ে শোয়ার পর ঘন্টা দুয়েকের মধ্যে বেবি কতবার মুভমেন্ট করছে, সেটা 5 থেকে 6 বারও হতে পারে বা 10-12 হতে পারে, মোটামুটি টানা কিছুদিন তুমি যদি খেয়াল রাখো বা রেকর্ড করো দেখবে বুঝতে পারবে। তার মধ্যে যদি আবার কিছু অসুবিধা, ধরুন এই টানা হয়তো 1 সপ্তাহ 1-2 ঘন্টার মধ্যে 10 বার মুভমেন্ট করলো, তো তারপরের সপ্তাহে আবার মনে হয় সেটা 1 থেকে 2 বার, এরকম হঠাৎ যদি কমে যায় তখন ডক্টরকে ইনফর্ম করে দেবে, চিন্তার কোনো কারণ নেই। ডক্টর ওটা জানার পর হয়তো কোনো USG ডপলার, কালার ডপলার করতে দেবে, দিয়ে বেবির মুভমেন্ট কাউন্ট করতে পারে কিংবা বেবির মধ্যে ব্লাড সাপ্লাই ঠিকঠাক হচ্ছে কিনা সেটা দেখে নেবে, ডক্টর জানিয়ে দেবে সেটা। আর এই মুভমেন্ট যদি হঠাৎ করে আবার বেড়েও যায়, মানে এক্সেসিভ যদি মুভমেন্ট হয় বা প্যাটার্নে কোনো রকম খুব বেশি রকম চেঞ্জ হয়, তখনও কিন্তু ডক্টরকে অবশ্যই ইনফর্ম করতে হবে। এবার বলবো মায়ের হেলথ নিয়ে, এটা কিন্তু এই 3rd trimester কিন্তু প্রেগনেন্সির সব থেকে ডিফিকাল্ট সময়, এই সময় নানা রকম হরমোনাল চেঞ্জেস তো আছে, সেই সঙ্গে ইমোশনাল চেঞ্জেসও প্রচুর রকমের হয়। এই সময় বেবি বাম্প খুব বেশি দেখা দেয়, মাথার যন্ত্রণা করে, পায়ে ক্রাম্প প্রচুর ধরে, নিচু হয়ে কিছু করা যায় না, তো এইসব কাটানোর উপায় কী কী? ওই যে সারাদিন একটু হালকা অ্যাক্টিভ থাকতে হবে, একটু প্রেগনেন্সি এক্সারসাইজ করতে হবে, হালকা হাঁটাচলা করতে হবে, একটু রোদে দাঁড়িয়ে ভিটামিন ডি গায়ে লাগাতে হবে, কমফর্টেবল লো হিল ফ্ল্যাট জুতো পরতে হবে, কমফর্টেবল জামাকাপড় পরতে হবে, ঘুমানোর সময় পায়ের মাঝে বালিশ নিয়ে শুতে হবে, মোট কথা হলো পশ্চার ঠিক রাখতে হবে সবসময়। এই সময় কিন্তু মায়েদের ইউটেরাসও ডেলিভারির জন্য প্রিপেয়ার হতে থাকে। এই সময় সাধারণত ব্লিডিং না হয় ভালো, কিন্তু যদি কোনো ব্লিডিং হয় বা লাল কোনো ডিসচার্জ দেখা দেয় তাহলে কিন্তু সঙ্গে সঙ্গে ডক্টরকে ইনফর্ম করতে হবে। এছাড়া যদি অন্য কোনো ডিসচার্জ, মানে সাদা ডিসচার্জ বা ট্রান্সপারেন্ট কোনো কালার ছাড়া ডিসচার্জ হয় তাহলে চিন্তার কোনো কারণ নেই, আর কিন্তু যদি কোনো বাজে গন্ধ হয় বা মনে হচ্ছে সন্দেহজনক কিছু তাহলে অবশ্যই ডক্টরকে ইনফর্ম করতে হবে। আর আর এই সময় যদি খুব পাতলা ওয়াটারি কিছু ডিসচার্জ হয় তাহলে হতে পারে হয়তো ওয়াটার ব্রেক করেছে, তো সেই সময় ডক্টরকে ইনফর্ম করে নিজের হসপিটালের ব্যাগ গুছিয়ে তাড়াতাড়ি হসপিটালের দিকে রওনা দিতে হবে। আর একটা ব্যাপার, এই 3rd trimester কিন্তু বারবার ধরে ইউরিন পাস করতে যেতে হবে, মানে বারবার তোমাকে বাথরুমে যেতে হবে, তো চিন্তার কোনো কারণ নেই, এটা সবাইয়েরই হয়, কারণ বেবির মাথা তো ইউরিনারি ব্লাডারে চাপ ফেলে, তাই মনে হয় তো বারবার হিসু পাচ্ছে বাথরুমে যেতে হবে, এটা পুরোপুরি স্বাভাবিক একটা ব্যাপার। কিন্তু ইউরিনেশনের সময় যদি ব্যথা হয় বা জ্বালা করে কিংবা জ্বর আসে ঘন ঘন তাহলে কিন্তু ইউরিন ইনফেকশনের চান্স থাকতে পারে, আর এটা কিন্তু ডক্টরকে অবশ্যই জানাতে হবে। সাধারণত রাতে শুতে যাওয়ার আগে খুব বেশি জল বা লিকুইড না খাওয়াই ভালো, তাহলে কি এই রাতে বারবার ওয়াশরুমে উঠে যেতে হবে না ঘুম নষ্ট করে। আর একটা ব্যাপার, এই সময় না পা ফুলতে দেখা যায়, এটাও পুরোপুরি স্বাভাবিক একটা ব্যাপার, শুধু খেয়াল রাখতে হবে যে পা যেন বেশিক্ষণ ঝুলিয়ে না বসে রাখা হয় কিংবা লো হিল ফ্ল্যাট জুতো পরা হয়, কমফোর্টেবল জুতো পরা হয়। আর আরেকটা জিনিস খেয়াল রাখতে হবে, সারাদিন কিন্তু অ্যাক্টিভ থাকতে হবে, যেটা বারবার বলেছি, হালকা হাঁটা চলা, হালকা এক্সারসাইজ, সারাদিন অ্যাক্টিভ থাকলে পা ফুলার ব্যাপারটাও মোটামুটি কমে যাবে। আর এই সময় মায়ের মধ্যে অনেক ইমোশনাল চেঞ্জেস দেখা যায়, কেননা মাথার মধ্যে ঘুরতে থাকে যে দিন তো এগিয়ে আসছে, ডেলিভারি কেমন হবে, কখন হবে, নর্মাল ডেলিভারি হবে না সিজারিয়ান ডেলিভারি হবে, নর্মাল ডেলিভারি হলে কতটা কষ্ট সহ্য করতে হবে, কতক্ষণ কষ্ট সহ্য করতে হবে, সিজারিয়ান হলে কী হবে, এইসব নানা রকম ওটিতে কী হবে না হবে, নানা রকম চিন্তা মাথার মধ্যে ঘুরতে থাকে। নিজেকে একা ভাবার কোনো কারণ নেই, কেননা সব মায়েদেরকেই এই ফেজটার মধ্যে দিয়ে যেতে হয়। তো হ্যাঁ, একটু যতই মুখে বলি যে চিন্তা করার কোনো কারণ নেই, চিন্তা তো একটু হবে বুঝতেই পারি, কিন্তু তাও বলবো যতটা সম্ভব টেনশন, কারণ টেনশন থেকেই প্রেশার বেড়ে যাওয়ার চান্স থাকে, সেটা তো শরীরের জন্য ভালো নয়, তো যতটা সম্ভব টেনশন ফ্রি থেকে থাকাই ভালো, কারণ যেটা হওয়ার সেটা তো হবেই, তো যতটা সম্ভব চিন্তা কমিয়ে নিজেকে ফ্রি মাইন্ডে একদম সবসময় সুস্থ থাকার চেষ্টা করবে। আর এই 3rd trimester ডক্টরের কাছে একটু বেশি ঘন ঘন ভিজিটে যেতে হয়, সাধারণত 7 মাস থেকে 9 মাসের মধ্যে ডক্টরেরা 15 দিন ছাড়া ছাড়া উনি যেতে বলেন ওনার কাছে চেক করাবার জন্য। আর এবার বলি যে কখন হসপিটালে যাওয়ার জন্য রেডি হয়ে থাকতে হবে। যদি কোনো ব্যথা অ্যাবডোমেনের নিচের দিকে পেছনের দিক থেকে সামনের দিকে আসে খুব জোরে জোরে হয়, তখন ডক্টরকে ইনফর্ম করে হসপিটালের জন্য বেরিয়ে পড়তে হবে।
আবার যদি কোনো ভ্যাজাইনাল ডিসচার্জ বা ওয়াটারি কিছু লিক করে তখনও কিন্তু হসপিটালের জন্য বেরিয়ে পড়তে হবে। আবার যদি খুব বেশি ব্লিডিং হতে শুরু করে তখনও ডক্টরকে ফোন করে হসপিটালের জন্য কিন্তু বেরিয়ে পড়তে হবে। বা যদি শেষের দিকে খুব বেশি বমি হয় বা খুব জোরে জ্বর চলে এলো কিংবা পেটে খুব যন্ত্রণা হচ্ছে তখন প্রথমত ডক্টরকে ইনফর্ম করতে হবে, ডক্টর যা বলে সেটা শুনতে হবে, আর নয়তো হসপিটালের জন্য ডক্টরকে ইনফর্ম করে দিয়ে যেখানে আগে থেকে ঠিক করে রাখা বা বাড়ির সামনাসামনি হসপিটালের উদ্দেশ্যে কিন্তু বেরিয়ে পড়তে হবে। সবশেষে বলবো, চাপ না নিয়ে বিন্দাস থেকে যা সব কিছু এক্সপিরিয়েন্স করে যেতে হবে। হ্যাঁ, যতই মুখে বলি যে চাপ না নিয়ে, চাপ তো হয়েই যায়, সে আমি নিজেকেও বলেছিলাম চাপ নেবো না, যা হবে ভালো হবে, কিন্তু তারপর দেখা গেলো যে ওটিতে ঢোকার সময় আমার কাউন্ট এত বেড়ে গেছে, আমার পালস রেট, সে বলার মনটা করবো যে তুমি এত টেনশন করছো কেন। আরে মুখে বলছি টেনশন করবো না করবো, টেনশন তো হয়েই যায়, তো তাও বলছি টেনশন না করে যতটা সম্ভব বিন্দাস হয়ে সব কিছুকে ভালোভাবে এক্সপিরিয়েন্স করতে হবে। আজকের মতো এই পর্যন্ত। ভিডিওটা ভালো লাগে থাকলে লাইক করবেন, সাবস্ক্রাইব করবে, কমেন্ট করো কোনো প্রশ্ন থাকলে, আর আগের ভিডিওগুলি না দেখে থাকলে এক্ষুনি গিয়ে দেখে নাও। চলো, টাটা, বাই বাই।